তাদের ব্লগ। তো গাইস এখন আমরা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে অযোধ্যার আদরে রাম মন্দির করছে সেখানে। তো বুঝতেই পারছো আমার পাশে দেখতে পাচ্ছ এখানে আমি জাস্ট এখন এন্ট্রি গেটের এখানে রয়েছে অ্যান্ড ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু উদ্বোধন হয়ে গেল অ্যান্ড এখন থেকে কিন্তু প্রত্যেকটা দর্শনার্থী কিন্তু অবাধ প্রবেশ করতে পারে সন্তোষ মিত্র স্কোয়ারের এই যে পুজো মণ্ডপ এখানে মানে রাম মন্দিরের ভেতরে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা হিন্দুই অ্যাকচুয়ালি কী বলবো ডিজার্ভ করে যে হ্যাঁ একবার অযোধ্যায় যায় রাম মন্দির কেমন হচ্ছে দেখে আসি। তো আমারও অনেকটা ইচ্ছা আছে যে রাম মন্দির দেখে আসবো, বাট রাম মন্দির ওপেনিং হওয়ার আগে সন্তোষ মিত্র এখানে রাম মন্দির ওপেনিং হয়ে গেল, সেটা সব থেকে বড়ো কারণ তাই না। তো চলো এখন ভেতরে যাই, দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে ভিড়। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারের এখানে। তো এই যে দেখতে পাচ্ছ ব্যানারটা অ্যান্ড এর সামনেই কিন্তু মণ্ডপটা হয়েছে, এখান থেকে তোমরা আশা করি মণ্ডপটা দেখতে পাচ্ছ। তো চলো এখন আমরা মণ্ডপের এখানে যাই, দেখতে পাচ্ছ ভিড় কিন্তু অলরেডি অনেকটাই রয়েছে। আর যেহেতু 4টার সময় অমিত শাহজি উদ্বোধন করেছেন সেহেতু একটু আগে আগে উদ্বোধন হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে লাইটিং করছে, জাস্ট সেই লেভেলের লাগছে কিন্তু পুরো সন্তোষ মিত্র স্কোয়ারের লাইটিংটা সত্যি অসাধারণ লাগছে। অ্যান্ড দেখতে পাচ্ছ এক্ষুনি কিন্তু যে উদ্বোধনের অনুষ্ঠান সেটা হয়ে গেল। অ্যান্ড দেখতে পাচ্ছ পুরো জায়গা জুড়ে কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে অ্যান্ড পুরো কিন্তু লাইটিংয়ের কাজগুলো সত্যি অসাধারণ লাগছে। অ্যান্ড স্পেশালি এগুলো দেখতে পাচ্ছ এগুলো থার্মোকল কেটে কেটে এক ধরনের ডিজাইন করা হয়েছে পুরো। অ্যান্ড পুরো সাইডে কিন্তু যে লাইটিংয়ের কাজটা হয়েছে সত্যি অসাধারণ লাগছে। অ্যান্ড ভেতরে কিন্তু কাজ অসাধারণ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো এখানে খুব সুন্দর করে ঝাড়বাতি টাড়বাতির ব্যবস্থা করা হয়েছে। তো চলো একটু পরে আমি তোমাদেরকে ভেতরের গোড়া কি ভিড়টা লক্ষ্য করতে পারছো কি পরিমাণে ভিড় হয়েছে এখানে। অ্যান্ড লাইট শোটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে, তো পুরো ভিড়টা তোমাদের একটু দেখা এখান থেকে। ফাইনালি কিন্তু আমরা যে রাম মন্দির আছে অযোধ্যার রাম মন্দিরের আদলে যে রাম মন্দির তৈরি করেছে সন্তোষ মিত্র স্কোয়ারে সেখানে আমরা প্রবেশ করছি। তো এই হচ্ছে ভেতরকার ইন্টেরিয়ার, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু পুরো মণ্ডপটাকে সুসজ্জিত করা হয়েছে। চারিদিকে কাজ দেখতে পাচ্ছ অসাধারণ কাজ। অ্যান্ড ওপরে যে কাজটা রয়েছে না লিটারেলি খুব সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছ। অ্যান্ড লাইটের খুব সুন্দর লাইট ইউজ করা হচ্ছে তার সাথে সাথে। বলে রাখি মায়ের প্রতিমা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, কি মানে ডেকোরেশনটা বুঝতে পারছো খুব সুন্দর কাজ হয়েছে। অ্যান্ড প্রতিমাটা মানে সেই লেভেল লাগছে। তো চলো কিছু ক্লোজ শট তোমাদের দেওয়ার চেষ্টা করি। তো এখান থেকে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমাটা সত্যি অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছি এখানে। সো গাইস বলে রাখি অযোধ্যার রাম মন্দির দেখার সুযোগ হবে কি হবে না জানি না, বাট সন্তোষ মিত্র স্কোয়ারে যে রাম মন্দিরের আদলে মণ্ডপ সেটা কিন্তু দেখে নিচ্ছে। অ্যান্ড ভেতরে এক্স্যাক্টলি কীরকম ডিজাইনটা করেছে সেটা তোমরা বুঝতেই পারছো, ঠিক হয়তো এইভাবেই ডিজাইন হবে বা হতে চলেছে, বাট যাই হোক অসাধারণ সুন্দর লাগছে। অ্যান্ড ওপরে যে সিলিংয়ের কাজটা হচ্ছে সেটাও কিন্তু অপূর্ব লাগছে দেখতে পাচ্ছ, যদিও সেই কাজগুলো থার্মোকল দিয়ে অবভিয়াসলি হয়েছে। অ্যান্ড তার সাথে লাইটটা যেটা সেটা কিন্তু খুব সুন্দরই লাগছে তাই না। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ সামনে অনেক কিন্তু লাইট ইউজ হয়েছে। অ্যান্ড মায়ের প্রতিমাটা বেসিক্যালি বারবার দেখতে ইচ্ছে করছে, দেখছো কি সুন্দর কি অপূর্ব কি মানে লাগছে কি অপূর্ব টাইপের তাই না। তো এই গোড়াকে পুরো দেওয়াল জুড়ে দেখতে পাচ্ছ এখানে রাম সীতার মূর্তি, কোথাও রাম হনুমানের মূর্তি, এইভাবে কিন্তু পুরো দেওয়ালটাকে সাজানো হয়েছে। তো এই সাইডেও দেখতে পাচ্ছ এই সাইডেও কিছু কিছু হয়েছে তোমাদের একটু দেখার জন্য। তো এই সাইডেও দেখতে পাচ্ছ এই সাইডেও কিন্তু এইভাবে পুরো ডেকোরেশনটা করা হয়েছে, মানে দেওয়ালের কাজগুলো কিন্তু এইভাবে করা হয়েছে। তো এই যে দেখছো এখানে অ্যান্ড এখানে একটা কী রয়েছে থিমটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো গাইস আজ ওপেনিং দিন দেখতে পাচ্ছ কত পরিমাণে লোক হচ্ছে, সবাই কিন্তু ঠাকুরের ফটো সেলফি ইভেন পুরো মণ্ডপ দেখতে ব্যস্ত। অ্যান্ড খুব সুন্দর লাইটিংও করেছে, কেন ঠিক হবে না। অ্যান্ড এখানে মায়ের প্রতিমা সত্যি মায়ের প্রতিমা কিন্তু অপূর্ব লাগছে, খুব সুন্দর পুরো কাজ হয়েছে। অ্যান্ড ইভেন পুরো ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, সত্যি সেই লেভেলের লাগছে, তাই না? তো চলো বাইরে থেকে কিছু ভিউ তোমাদের দেওয়ার চেষ্টা করি। সো গাইস, বলে রাখি কি মণ্ডপের চারিপাশে যে কাজটা হয়েছে না, সত্যি অপূর্ব লাগছে। দেখছো এই কাজগুলো, দেখছো না, সত্যি অসাধারণ লাগছে। মানে লাইটের সাথে, কম্বিনেশনের সাথে সমস্ত কিছু যেন এক মিলেমিশে একার হয়ে গেছে। তার সাথে এই মায়ের প্রতিমা দেখলে যেন মন ভরে যায়, তাই না? একটা জিনিস কিন্তু খুব ভালো লাগছে, যে লেজার লাইটগুলো দিচ্ছে না, সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ যে লাইট চেঞ্জিংয়ের ব্যাপারটা, অ্যান্ড লেজার লাইটের সাথে সাথে যে মানে এর মধ্যেও যে লাইটের কাজটা হয়েছে না, সেটা কিন্তু অপূর্ব লাগছে। অ্যান্ড চূড়াটা তো দেখতেই পাচ্ছ ওখানে, বাট আমার একটা কিছুটা কম মনে হচ্ছে, কারণ চূড়াতে যদি কোনো একটা ফ্ল্যাগ থাকতো, মেবি চূড়াটা আরও সুন্দর হতে পারতো। কী বলো তোমরা? অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে বলো না কেমন। তো গাইজ, তোমাদেরকে চূড়াটা একটু আমি দেখাই। এই যে দেখছো, এই চূড়াটাতে মেবি যদি একটা ধস টাইপের কিছু দেওয়া হতো, মেবি খুব ভালো হতো, তাই না?